আজকে আবারও একটা ভিডিও নিয়ে আসলাম, সেটা হলো পুঁটি মাছ কিভাবে কম সময়ে খুব সহজে ধরতে পারবেন, সেটা দেখানোর জন্য। এই যে এই সারাগুলা দিয়ে খুব সহজে মাছ ধরা যায় আর কি। আপনারা যদি ইচ্ছা করেন খুব কম সময়ে 1 থেকে 2 ঘন্টার ভিতরে 1/2 কেজি থেকে 1 কেজি মাছ পেয়ে যাবেন খুব ইজিলি। অ্যাকচুয়ালি বন্ধু, মাছ ধরা যে কতটা মানে ভালো লাগার একটা কাজ বা সুন্দর কাজ, আপনারা নিজে হাতে মাছ না ধরলে বুঝতে পারবেন না। এটা আসলে একটা নেশার কাজ। এগুলো দেখুন যে কীভাবে আটা লাগায়। আটা লাগানোর পরে এগুলো আর কি নদীর ভিতরে পাতা হবে, পাতার পরে 10 মিনিটের ভিতরে মাছ, অনেক অনেক মাছ উঠবে এগুলোর ভিতরে। এইগুলো এখন মাটির ভিতরে কীভাবে পুঁততে হয় এটা আপনাদের দেখাবো একদম লাইভ। এগুলা খুব একটা বেশি পানিতে পোতা লাগে না, যে এখানে মাছ বেশি আছে সেইখানে খুঁজে খুঁজে আর কি পুঁততে হয়। একটু পরিষ্কার জায়গায়, জঙ্গল থাকবে সেই সব এলাকায় পোতা লাগে না, যেখানে একটু পরিষ্কার মতো লাগে সেইখানে পুঁতলে অনেক বেশি মাছ হয়। দেখুন যে এখানে একটু মাটি লেভেল করে খোঁড়া লাগে, খোঁড়ার পরে এই সারাগুলো আর কি পুঁততে হয় ভিতরে। পুরে পুঁতে 10 মিনিট পরে আবার তোলা লাগে আর কি। এই যে দেখতে পাচ্ছেন যে কীভাবে পুঁতে রেখে যেতে হয়, এইগুলো মাটির যে সারা আছে সেইগুলা পোতা লাগে, না হলে আর কি ভিতরে পানির ভিতরে অনেক স্রোত আছে, এই স্রোতে ভেসে যেতে পারে। এই জন্য আর কি মাটির যে সারাগুলো আছে ওইগুলা দিয়ে পোতা লাগে। এখানে পুঁতে রাখা হয়েছে, আসলে ঘোলা পানির জন্য কিছু দেখা যাচ্ছে না। যখন মাছ তোলা হয় তখন আমি দেখাবো যে আসলে কী পরিমাণে মাছ পাওয়া যায়। এখানে ওরা অনেক অনেকগুলো পুঁতে রেখেছিল আর কি, মাছ ধরার প্রায় শেষ টাইম। ওইগুলো আমি তুলে দেখাবো যে তোলার পরে কতটুকু মাছ হয়। আসলে পুঁটি মাছগুলো খুব সহজে আটা দিয়ে ধরা যায় আর কি, ওরা খুবই আটা খায়। ওদের বিশেষ করে তেমন কোনো সার বানাতে হয় না আর কি, আটাটাই মেন সার পুঁটি মাছের। আর এইগুলো দিয়ে খুব সহজভাবে, এত সহজ টেকনিক আপনারা হয়তো আপনাদের এলাকায় আমি আসলে কোনো ভিডিওতে দেখিনি, সেই জন্য মনে করলাম এটা যদি আপনাদের সামনে শেয়ার করা যায় আসলে আপনারা অনেক বেশি বেশি মাছ পাবেন। এই টেকনিকটা জানতে পারলে আসলে আপনাদের এলাকায় যারা ছোটো ছোটো মানুষ আছে তারাও কিন্তু এই টেকনিকে মাছ ধরতে পারবে খুবই সহজভাবে। এই যে এখানে একটা আছে, এটা তুলবে, তোলার পরে দেখা যাক যে কী পরিমাণের ভিতরে মাছ পাওয়া যায়। মাঝে মাঝে অনেক বেশি মাছ হয় আর মাঝে মাঝে কম হয়, দেখা যাক যে মাছটা তোলার পরে ওইখানে ঢালার পরে কী পরিমাণে মাছ থাকতে পারে। বন্ধুরা দুইটা তুলছে, ওইটার ভিতরে মাছ আছে। এখন ঢালার পরে দেখবো যে আসলে ভিতরে কী পরিমাণে মাছ থাকে, এটা থেকে কী পরিমাণে মাছ ধরা সম্ভব আপনারা একদম লাইভ চোখের সামনে দেখতে পাবেন। আমি সব থেকে নদীতে কীভাবে সহজভাবে মাছ ধরা যায় সেই টেকনিকগুলো আপনাদের সামনে তুলে ধরি, যেন আপনারাও খুব সহজে মাছ ধরতে পারেন। আপনারাও আশা করছি যে মাছ ধরবেন। আর ভাই, আমার চ্যানেলে অনেক সাবস্ক্রাইব কম, একটা সাবস্ক্রাইব করলে কি হয় ভাই, একটা সাবস্ক্রাইব করেন না, একটা সাবস্ক্রাইব করেন, পাশে থাকে পরিমাণে মাছ হয় এটা দেখাবো। ওইটার ভিতরে মাছ খুলে বের করা লাগে আর কি, পিছনে নিয়ে দেখতে পাচ্ছেন ট্যানা থাকে, এই ট্যানাটা খোলা লাগে আর কি। এই যে হাড়ির ভিতরে মাছ, অনেকগুলোই মাছ পাইছে, প্রায় 1/2 কেজির কাছাকাছি। এগুলো পুঁটি মাছ ওঠে, আর মাঝে মাঝে এই যে সেলা মাছও দেখা যায়, সেলা মাছ পুঁটি মাছ সবগুলো আর কি। বন্ধুরা দেখতে পাচ্ছেন যে কী পরিমাণে মাছ, তাহলে আপনারা ধরবেন না কেন? এখানে দেখা যায় যে 10 থেকে 20 বার দেওয়ার পরেই দেখা যাবে যে কেজিখানিকের কাছাকাছি মাছ ওঠে। এক একবারে প্রায় 50 গ্রাম না উঠলেও 40 গ্রাম করে মাছ ওঠে। তাহলে হিসাব করে দেখুন যে কী পরিমাণে মাছ পাওয়া যায়। আপনারা দেখতে পাচ্ছেন নদীতে এত সহজ পদ্ধতিতে মাছ ধরতে পারা যায়, আপনারা ধরবেন, ভালো লাগবে। আর মাছ ধরা অনেক ভালো একটা কাজ, যার নেশা আছে মাছ ধরা একমাত্র সেই বুঝতে পারবে যে এই মাছগুলা পাওয়ার পরে কী অনুভূতি হয়, ভিতর থেকে কী একটা ফিলিংস আসে। আসলে যারা মাছ প্রেমী আছে, যারা মাছ ধরে, একমাত্র তারাই বুঝতে পারবে। এখানে নদীর বালু আছে, বালুতে আর কি মিক্সার হয়ে গেছে, সেই জন্য একটু কেমন লাগছে। আপনারা দেখুন যে কী পরিমাণে মাছ পাইছে, তাহলে দেখুন একবার চিন্তা করুন। অ্যাকচুয়ালি মাছ ধরা অনেক বলবো কি, অনেক শখের একটা কাজ। আপনারা যারা মাছ ধরেন না, নদীতে এসে দেখবেন যে একবার খোলামেলা পরিবেশে মাছ ধরবেন, অনেক ভালো লাগবে। আশা করছি যে
খারাপ লাগবে না, যারা মাছ ধরা পছন্দ করেন, যারা মাছ ধরা অনেক বেশি বেশি ভক্ত মাছ ধরার, তারাই এই জিনিসটা বুঝতে পারবে। আসল ফেল নিতে হলে অবশ্যই নদীতে মাছ ধরতে হবে, আসল ফিল নিতে হলে অবশ্যই নদীতে আপনারা মাছ ধরবেন, না হলে কিন্তু জীবনে অনেক কিছু মিস করে যাবেন, অনেক কিছু উপভোগ করতে পারবেন না। আসলে একটা সুন্দর মুহূর্ত উপভোগ করার জন্য হলেও একবার মাছ ধরা উচিত, মাছ ধরে দেখা উচিত যে এই সুন্দর মনোরম পরিবেশে। যাই হোক বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন, আর কিছু জানানো থাকার না থাকা একটা কমেন্ট করে জানাবেন যে আসলে মাছ ধরা পদ্ধতিটা কেমন লেগেছে, আর একটা সাবস্ক্রাইব করলে কী হয় বন্ধুরা করে দেন আর কি। ভিডিও থাকছে এই পর্যন্তই, আবারও নেক্সট কোনো ভিডিও নিয়ে হাজির হব। টাটা, বাই বাই, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।